এবার নিজেকে নিয়ে বোমা ফাটালেন সুইডেন তারকা ইব্রাহিমোভিচ। বললেন, আমি পৃথিবীর একমাত্র সেরা ফুটবলার। নানা কারণে সুইডিশ তারকা ফুটবলার ইব্রাহিমোভিচকে আলাদা করে মনে রাখবে ফুটবল বিশ্ব। 40 সুই সুই বয়সে এখনও মাঠ দাফিয়ে বেড়াচ্ছেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। ক্লাবের হয়ে 22 বছর ধরে খেলে যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ঠোঁটকাটা স্বভাবের কারণেও তার রয়েছে আলাদা পরিচিতি। এই যেমন গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে দায়িত্বহীনভাবে বললেন, আমি পৃথিবীর একমাত্র সেরা ফুটবলার। যে বয়সে ইব্রাহিমোভিচ এখনও মাঠে, সেই বয়সে মেসি কিংবা রোনালদো মাঠে থাকতে পারবেন কিনা এ নিয়ে অবশ্য সন্দেহ আছে ফুটবল বিশ্লেষকদের। তাই বলে খেলার কৌশল কিংবা পরিসংখ্যানের প্রশ্নে তারা কখনোই এই দুই লিজেন্ডের সঙ্গে ইব্রাহিমোভিচ তুলনা করতে চান না। কিন্তু ইব্রাহিমোভিচ নিজে মনে করেছেন, তিনি মেসি রোনালদো চেয়ে কোনো অংশে কম নন, বরং পৃথিবীর সেরা খেলোয়াড়। ইব্রাহিমোভিচ জানান, তার এমন মন্তব্যে অবতারিতভাবে উঠে আসবে ব্যালেন্ডিয়রের প্রসঙ্গ, কারণ তিনি যে মেসি এবং রোনালদোকে ফাত্তা দিচ্ছেন না, সেই দুজনের ঝুলিতে রয়েছে যথাক্রমে 6টি এবং 5টি করে ব্যালেন্ডিয়র। অন্যদিকে ইব্রাহিমোভিচ পাননি একটিও। এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হওয়ার আগেই দীর্ঘদেহী এই ফুটবলার বলেছেন, খেলোয়াড়দের মধ্যে তুলনার ক্ষেত্রে ব্যালেন্ডিয়র প্রাসঙ্গিক কিছুই নয়। এরপরও এ পুরস্কার নিয়ে আরও বড় বোমা ফাটালেন ইব্রাহিমোভিচ। বার্সেলোনা, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজির সাবেক এই তারকা বলেছেন, অনেকেই আমার ব্যালেন্ডিয়র পাওয়া না পাওয়া নিয়ে কথা তোলে। আমি মনে করি আমি ব্যালেন্ডিয়রকে মিস করিনি, বরং ব্যালেন্ডিয়রই আমাকে মিস করেছে। বর্তমানে ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে থাকা ইব্রাহিমোভিচ আরও বলেন, প্রত্যেক খেলোয়াড় তার নিজস্ব সময় এবং প্রজন্মের জন্য খেলে থাকে, তাদের লক্ষ্যও আলাদা হয়। তাই তুলনায় যেতে আমি খুব বেশি রাজি নই। লিও মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো তাদের মতো খেলেছে, আমি আমার মতো খেলে যাচ্ছি। তারপরও তুলনায় দিতে হলে আমি বলবো আমি বিশ্বের সেরা ফুটবলার। বন্ধুরা, আমার নিউজটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।